এরপরের প্রশ্ন, অনেক লোক আছে রাস্তাঘাটে টাকা পয়সা পেয়ে মসজিদ মাদ্রাসায় দান করে, সেটা কি জায়েজ আছে? রাস্তায় যদি কেউ কোনো টাকা পয়সা পেয়ে থাকে তাহলে প্রথম করণীয় হচ্ছে টাকাটা কার হতে পারে সেটা খুঁজতে হবে। মনে করেন দোকানের সামনে পেয়েছেন, তাহলে এটা দোকানদার হওয়ার সম্ভাবনা আছে, দোকানদারকে জিজ্ঞেস করবেন ভাই আপনার কোনো টাকা হারিয়েছে কিনা, প্রমাণ হারালে কত টাকা হারাতে পারে বা কি পরিমাণ হারাতে পারে একটা ধারণা নেবেন। আগেই যদি বলেন ভাই কিছু টাকা পাইছি আপনার টাকা হারাইছে কিনা, সে বলবে হ্যাঁ হুজুর হ্যাঁ 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 হুজুর হারাইছে, ঠিক না? এই জন্য আপনি প্রমাণ সহ যদি পান তাহলে তাকে দিবেন। তার মানে হচ্ছে হারানো কোনো টাকা বা কিছু পেলে প্রথমে চেষ্টা করতে হবে এটা কার, যদি জানা থাকে তাকে ফেরত দিতে হবে, আর যদি জানা না থাকে টাকার অ্যামাউন্ট বেশি হয় তাহলে সেটা বিভিন্ন জন বিভিন্ন রকম বলেছেন মোটামুটি এক বছর পর্যন্ত আপনার কাছে রেখে এটা ঘোষণা দিতে হবে। বুঝাতে পেরেছি? আশেপাশে ঘোষণা দিতে হবে, এখন ফেসবুকের যুগ, ফেসবুকে ঘোষণা দিতে পারেন অথবা আশেপাশের মানুষকে জানিয়ে দিতে পারেন যে কিছু জিনিস পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিতে পারলে আমি এগুলো ফিরিয়ে দিব ইনশাআল্লাহ, যদি পরিমাণটা বেশি হয়। আর যদি পরিমাণ অল্প হয় কম হয়, মনে করেন 10 টাকা 5 টাকা 20 টাকা 50 100 150 টাকা, এখন এটা খুঁজতে গিয়ে সে আসবে, সে মনে করবে যে হারিয়ে গেছে যাক গেছে, তখন এই টাকাটা পেয়ে আপনি মসজিদ মাদ্রাসায় বা যে কোনো ক্ষেত্রে দান করে দিতে পারেন। তবে দান করার ক্ষেত্রে নিয়ত থাকবে এটার সওয়াব টাকার মালিক যে সে যেন পেয়ে যায়। বুঝতে পেরেছি? তাহলে টাকাটা যার, অর্থ যার বা জিনিসটা যার, সে যেন সওয়াব পায় এই নিয়তে দান করে দিতে পারবেন ইনশাআল্লাহ।